দহমেত মুকলি হব পানবজাৰৰ নৱনিৰ্মিত নেহৰু পার্ক নতুনকৈ নিৰ্মাণ কৰা পার্কখনত কেবাটাও নতুনত্ব থাকিব বুলি আজি জানিবলৈ দিয়ে বিভাগীয় মন্ত্রী অশোক সিংহালে অত্যাধুনিক পার্কখনে পর্যটকৰ আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু হৈ পৰিব বুলি আশা ব্যক্ত কৰে মন্ত্ৰীগৰাকীয়ে ইপিনে পুৰণা কাৰাগাৰৰ ভূমিত নিৰ্মাণ কৰি থকা বৃক্ষ পার্ক ব্ৰহ্মপুত্ৰ পাৰৰ সৌন্দৰ্য বৃদ্ধিৰ কামকাজ পৰিদৰ্শন কৰে মন্ত্ৰীগৰাকীয়ে পি বাংলো আছিলে পুরনি ডিসি অফিসর কাখত এই ইয়ার সৌন্দর্য বর্ধন চলি আছে ব্রহ্মপুত্র হেরিটেজ সেন্টারের লগত ইয়াক লগ লগাই দিয়া হব আর পিছত ডিসি যেতিয়া বাংলোর পুনর্নির্মিয়ে কাম হব তাতেও যেতিয়া ওপেন স্পেস ক্রিয়েট করা হব এই তিনটা পুরোনা ডিসি পুরোনা এসপি আর পুরোনা হেরিটেজ বাংলো আজি যেটা আছে তার লগত তিনটাক মিলাই এটা ওপেন স্পেস ক্রিয়েট করা হব মই ভাবু যে প্রায় 30 বিঘার একটা ওপেন স্পেস গুহাটির মাজমজিয়াত আমি ওলাবলে সক্ষম হম এই কামরও গতি ঠিকই আছে চলি আছে প্লান্টেশনের কাম চলি আছে লাইটিংয়ের কাম বাকি আছে মই ভাবু যে 2 মাহৰ ভিতর আমি রাইজক আগবাই দিব পাৰিম সময় লওয়া হয়েছে ডেট লওয়া হওয়া নাই কিন্তু মই ভাবু যে 2 মাহৰ ভিতর আমি করব পাৰিম বিশেষ প্রতিভার অধিকারী দুই যম শিশু ধূল নাগরাবাদন আর অভিনয়কে ধরে বহু প্রতিভার অধিকারী এই দুটি কণমানি প্রতিবাদৰ যমজ ভাতৃ ঘৰ অসম অৰুণাচল সীমান্তৰ পেঙেৰীৰ আদৰ্শ ঘৰ 3-4 বছৰ বয়সৰ পৰাই দুই কণমানিয়ে ভৰি দিছিল সাংস্কৃতিক জগতখনত ডিম্পল ঢেকিয়াল ফুকন আৰু দেৱাশিষ ঢেকিয়াল ফুকন নামৰ এই দুই কণমানিৰ প্ৰতিভাই এতিয়া চমক সৃষ্টি কৰিছে বিভিন্নজনৰ মাজত পখিলা খেদাৰ বয়সৰ পৰাই অসমৰ কৃষ্টি সংস্কৃতিৰ সৈতে জড়িত হৈ পৰা ডিম্পল আৰু দেৱাশিষে এতিয়া হৈ পৰিছে লোকবাদ্যত পাৰ্গত ডিব্ৰুপৰীয়া জাতীয় বিদ্যালয়ৰ ষষ্ঠ শ্ৰেণীত অধ্যয়নৰত দুই ভাতৃয়ে বিদ্যালয়লৈ যোৱাৰ লগতে কৰিছে অসমৰ থলুৱা সংস্কৃতিকে ধৰি ৰখা প্ৰয়াস আনহাতে সদৌ অসম শিশু ভাওনা আৰু ঢোলবাদন প্ৰতিযোগিতাৰ লগত দিহানাম তথা অন্যান্য প্ৰতিযোগিতাতো দুই কণমানিয়ে অৰ্জন কৰিছে শ্ৰেষ্ঠ খিতাপ প্ৰাৰ্থনা জনাইছো তেওঁলোকে দিনক দিনে আগুৱাই যাওক এই আমাৰ কামনা আৰু তেওঁলোকক যিসকলে প্ৰশিক্ষণ দি আছে তেওঁলোকলৈ অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু সুন্দৰভাৱে তেওঁলোকক আগুৱাই নিয়ক আমাৰো সপোন আছে দুই টিপোনা যাতে ভৱিষ্যতে এই সাংস্কৃতিৰ লগত জড়িত হয় এইবাৰ বিহুতলীত নাগাৰা নাম পৰিৱেশন কৰিস্মানাথৰ বাইহাটা চাৰিআলিৰ কমলপুৰৰ আজাৰা গাঁৱত কৰিস্মানাথে পৰিৱেশন কৰে নাগাৰা নাম আজাৰা সোণেশ্বৰ আৰু পূবপাৰ আঞ্চলিক ৰঙালী বিহু সন্মিলনীৰ অনুষ্ঠানত নাগাৰা নাম পৰিৱেশন কৰে কৰিস্মান ইপিনে বিহুতলীত কৰিস্মাৰ নাগাৰা নাম পৰিৱেশন দেখি দৰ্শকৰ মাজত দেখা গ'ল পাৰ ভঙা উচা Thank you.
কাজিরঙাত অন কেমেরা বন রাজার শিকার কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের কহরা বনাঞ্চলের ডাফ লাঙত প্রকাণ্ড ঢেকিয়া ফটিয়ে শিকার করেছিল এটা মোহ পোয়ালি টুরিস্ট গাইড মনোজ বেলুয়ার কেমেরাত বন্দী হয়েছে বন রাজার শিকারের সেই দৃশ্য আর এই রোমাঞ্চকর দৃশ্য দেখি আপ্লুত হয়ে পড়ল দেশি বিদেশি পর্যটক বর্তমান কাজিরঙাত সঘনায় বাঘ দেখার সৌভাগ্য হয়েছে এটা পর্যটক বর্জার বিমানবন্দরত দেড় কেজি সোণ জব্দ করা হয়েছে এজন বিমান যাত্রীর পর জব্দ হয়েছে সোণখিনি এয়ার এশিয়া বিমানে দিল্লি সরবরাহ করার চেষ্টা করেছিল সি আই এস এফর তালাচীত জব্দ হয়েছে সোণখিনি আরক্ষী জালত শুভচন্দ্র সিং নামের সরবরাহকারীটি ইফালে বোকাজানত 8 কোটি টাকার হেরইন জব্দ করা হয়েছে 1 কিলো 300 গ্রাম হেরইন জব্দ করা হয়েছে আরক্ষী জালত 2 সরবরাহকারী পুরনা লাহরিজানত আরক্ষী চলাইছিল অভিযান 116টা সাবোনের বাক্সত কঢ়িয়াই আনিছিল হেরইনখিন আটক হয়েছে নগাঁওর আজিজুল হক আর মরিগাঁওর দিলদার হোসেন হেরইনখিন মণিপুরের গুয়াহাটিল সরবরাহর চেষ্টা করতে পড়ছে জালত প্রচণ্ড গরমের মাজতে রাজ্য প্রান্তে প্রান্তে অব্যাহত আছে ধুমুহার তাণ্ডব শিলাবৃষ্টির বিধ্বংসী বরদৈশিলাই চলাইছে ধ্বংসলীলা শুক্রবারে নিশা অহা ধুমুহা বরষুণের শিলাবৃষ্টির বিস্তীর্ণ অঞ্চল হয় বিস্তর ক্ষতি আর ইয়ার মাজতে প্রকাণ্ড গছ পড়ি বজালির বাংলিপাড়ার এগারী বৃদ্ধার মৃত্যু হয় নিশা ধুমুহাত ঘরের উপর প্রকাণ্ড গছ পড়ি যাওয়াত গছর চেপাত মৃত্যু হয় জানকী বৈশ্য নামের বৃদ্ধাগীর গুৱাহাটী যি ধুমুহা মানে বৰষুণ আহিলে আমাৰ মানে এই গোটেই গাঁওখনতে বিস্তৰ ক্ষতি এটা হৈছে বিভিন্ন জেগাত আমি দেখিছোঁ গছবোৰ ভাঙি ঘৰৰ ওপৰত পৰিছে আৰু ঠিক সেইধৰণে আমাৰ মানে আমাৰ নিজৰ জেঠিমাই হয় ঘৰটো মানে কেঁচা ঘৰ আছিলে কেঁচা ঘৰ থকাৰ ফলত কি বেৰা মাটি বেৰা আছিলে ধুমুহাত মানে ভাঙি পৰে ৰাতি মাটি পৰে ভাঙি পৰি তাৰ মৃত্যু ঘটে আৰু মানে কি হয় আমি মানে ৰাতিটো গম পোৱা নাই ধুমুহাৰ কাৰণে ৰাতিপুৱা যেতিয়া মানে উঠি কিনে দেখা পায় যে বেৰা ভাঙি আছে তেতিয়া আমি গম পাই কিনে মানে হেৰি হয় মানে উদ্ধাৰ কৰাৰ ব্যৱস্থা হয় কিন্তু অলৰেডি তেওঁ মানে মানে তেওঁ ঢুকাইছে এমাহ জোৰা ৰোজাৰ অন্তত আজি ইছলাম ধৰ্মৰ লোকসকলৰ পালন কৰিছে পবিত্ৰ ঈদ উল ফিতৰ পুৱাৰে পৰা ইছলাম ধৰ্মৰ লোকসকলে দেখা গৈছে তেওঁলোকৰ মাজত উৎসাহ উদ্দীপনা মছজিদ ঈদগাহত নামাজ পঢ়ি ইজনে সিজনক জনাইছে অভিবাদন ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে বৰপেটাৰ কুকাৰ পাৰতো আঞ্চলিক ঈদগাহ ময়দানতো অনুষ্ঠিত হৈছে সমূহীয়া নামাজৰ কুকাৰ পাৰত একত্ৰিত হৈ কেইবাখনো গাঁৱৰ 20 সহস্ৰাধিক লোকে পঢ়িছে নামাজ আৰু এই সমূহীয়া নামাজত ইমামতি কৰে গুৱাহাটীৰ দক্ষিণ গাঁওস্থিত মদিনাতুল উলুম মাদ্ৰাছা তফিজুল কোৰাণৰ প্ৰধান শিক্ষক হাফিজ কাৰী মৌলানা মহচিন আলী চাহাবে ইপিনে নামাজৰ অন্তত বিশ্ব শান্তিৰ বাবে কৰা হয় প্ৰাৰ্থনা Yeah,